তো এতদিন ধরে তোমরা শুধু দেখেছো পুজোর ভিডিও, আজ হচ্ছে লাস্ট পার্ট মানে বরণের। তো তার আগে সকালে খাওয়া দাওয়া ছিল, অনেক লোকজন খাওয়া দাওয়া করেছেন, কিন্তু সেই সময় আমার শরীর এত খারাপ ছিল আমি বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে একটু রেস্ট করি। তো আমি যতক্ষণে আসি ততক্ষণে সব শেষ, সবাই চলে গেছে, শুধু মায়ের বরণটা বাকি। তো চলো মাকে বরণটা করে নিই, দেখছো বরণডালা রেডি। সুজুর মাটি রাখতো বলকাটা আসো, বরণ করা ই আছে করে নাও, পুরো মা তো মনে করতে পারবে না, তুমি না এরকম তো করতে দেবে না, না ছেড়ে দে সুজুর, বলম বলম তো করতে পারে, হ্যাঁ হ্যাঁ ওইগুলো করতে হবে, হ্যাঁ বিলমা মায়ের মুখ দিয়ে বলাও, লোকেশন মায়ের মুখ দিয়ে বলাও, মা কাজ করে, হ্যাঁ দিয়ে মার সামনে তো পানটা দিয়ে দাও, ব্যাস ব্যাস দুব্বুগুলো ছেড়ো, ওরমভাবে দুব্বু দেবে না, ছোট ছোট দুব্বু করো, একটা তিনটে দিলে মাথায় দেবো না, পায়ে দিয়ে উলু দাও না বদি উলু, না শিবকে সিঁদে দিতে লাগলাম, মায়ের হাতে দিয়ে মায়ের হাতে দাও, দিয়ে মায়ের কাছে মায়ের ডানাতে দাও, মায়ের ডানাতে দাও, দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে দেখো মায়ের কোন পাটা শিবের বুকের উপর আছে, মাকে এখন বরণ করা চলছে, একটু পরেই মা বেরোবে, দেখো
তার মধ্যে হয়ে গেছে লোডশেডিং, কারেন্ট নিয়ে উপরে পুরো অন্ধকার, ইমার্জেন্সি চালিয়ে আমাদের বরণ করতে হবে। সজল বরণ করবি না? সিঁদুর পরিয়ে নেই মা। খাড়াটাও তো লাস্টে নিয়ে নিতে হবে। ঘরটাকে আলাদা ভাবে নিতে হবে। সজল ঘরটা যে নেবে কিন্তু মাথায় করে নিয়ে যেতে হবে। এখান থেকে ঘর মাথায় করে নিয়ে যেতে হবে। এখান থেকে ঘর মাথায় করে নিয়ে যেতে হবে। ইয়ার কি না সত্যি মাথায় করে নিয়ে যেতে হবে। আমি দিয়ে দেবো। দিয়ে দাও ঘরটা কেন আবার রাখতে হবে সে ভিজে গায়ে। আমি দেবো। সেটা কে করবে এখন ঠিক করে দে। না আমি দিই। ওইটা কাইন না চুরতে পড়ে। আমার না ওই ঘরটা কোথায়? হিসাব আছে তো? হ্যাঁ দেখি মা একটুখানি সিঁদুরটা দাও তো। তো দেখো এখন মাকে নিয়ে যাওয়ার আগে সমস্ত কিছু মায়ের খুলে টুলে নেওয়া হচ্ছে। সমস্ত কিছু বলতে এগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হচ্ছে। আর আমরা এক্ষুনি বেরোবো। তো কারেন্ট এখনো আসেনি, অন্ধকারের মধ্যেই করতে হচ্ছে। ইমার্জেন্সি চালিয়ে আমরা করছি, কিছু করার নেই। তো চলো আগে সব হয়ে যাক, তারপর আমি আবার দেখাচ্ছি। তুই আগে তো নাবা ঠাকুর নাবা ঘুরিয়ে তারপর জল ফেলতে আমি নেব না, মাই নি।
আমি নি কেউ কে দেবে মা দিতে পারবে মা দিতে পারবে তুই তো মাকে দিবি মা হাত ধরে তুই মাকে দিবি মা দেখবে আমি নিয়ে যাচ্ছি হাতে করে ওখান থেকে তুই মাকে নিবি না না ঘরটা আমি মাথা নেবে আচ্ছা একটু দাঁড়া মাকে প্রণাম করি এখানে গ্লাস ক্লাস না সব থাক এসে নিয়ে হবে নাকি না নিয়ে কিছু হবে না নিয়ে চল না একটাই তো ওসব তো সব তো নিতে হবে মায়ের গয়না কানে তো পড়ে রয়েছে ওটা ওগুলো খা তাহলে এগুলো এখানে থাকে এসে একবার নেব একটা ভ্যানে কি সবার হবে নাকি তাহলে তাহলে আমি যেতে পারবো না আমি হাঁটতে পারবো না রে ভাই চলো বুবাই ঘর নে মাথায় ঘরটা এখন নেবো তো হ্যাঁ মাকে বলে দিয়েছিস যে যদি কোনো অন্য হয় ক্ষমা করে দিও চলো ওটা আমুল ক্রিম আছে কিচ্ছু হবে তাড়াতাড়ি ফাটতে পারে হ্যাঁ কি বলিস সাবধান মাঠে জোর দিয়েছে জেনারেটর চলছে নাকি আমি কিছু করে ঘোরাতে লাগবে ঠাকুর বল আমরা তো এদিক দিয়ে যাই না ওইটা দিয়ে যেটা দিয়ে না ওইটা দিয়ে
দেখি একটু সরে দেখি সরে দেখি মাথা ঘুরছে এটা চার হলো আর তিন চলো পাঁচ হলো ছয় লাস্ট ওয়ান ওদিকে আরেকটা তুমি ঘোরো সাত বলো কালী মাই কি বলো কালী মাই কি আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে যখনই কোন ভিডিও আমি আপলোড করবো সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে যায়। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আমার একটা নতুন ব্লগের সঙ্গে আপনাদের সাথে দেখা হচ্ছে। ব্যাস 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে।